চিত্রাঙ্কন বা পেইন্টিং হলো একটি কঠিন পৃষ্ঠে রং অঙ্কন অথবা বলা যায় রং বা অন্যান্য মাধ্যম প্রয়োগ করার অনুশীলন। মাঝারিটি সাধারণত একটি ব্রাশ দিয়ে বেশে প্রয়োগ করা হয়, তবে অন্যান্য সরঞ্জাম যেমন ছুরি, স্পঞ্জ এবং এয়ার ব্রাশ ব্যবহার করা যেতে পারে। শিল্পে পেইন্টিং শব্দটি ক্রিয়া এবং কর্মের ফলাফল উভয়কেই বর্ণনা করে। চূড়ান্ত কাজটিকে একটি পেইন্টিং বলা হয়। পেইন্টিংয়ের জন্য সমর্থনের মধ্যে দেয়াল, কাগজ, ক্যানভাস, কাঠ, কাঁচ, বার্নিশ, মিত্রপাত্র, পাতা, তামা এবং কংক্রিটের মতো পৃষ্ঠগুলি অন্তর্ভুক্ত রয়েছে এবং পেইন্টিংটিতে বালি, কাদামাটি, কাগজ, প্লাস্টার, সোনার পাতা এবং একাধিক অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত থাকতে পারে, এমনকি সম্পূর্ণ বস্তু। চিত্রকলা হলো ভিজুয়াল আর্টের একটি গুরুত্বপূর্ণ রূপ যা অঙ্কন, রচনা, অঙ্গভঙ্গি, বর্ণনা এবং বিমূর্তকরণের মতো উপাদান নিয়ে আসে। পেইন্টিংগুলি প্রাকৃতিক এবং প্রতিনিধিত্বমূলক হতে পারে, যেমন স্থির জীবন এবং ল্যান্ডস্কেপ পেইন্টিংয়ের মতো ফটোগ্রাফিক, বিমূর্ত, আখ্যান, আবেগপ্রবণ বা রাজনৈতিক প্রকৃতির। পূর্ব এবং পাশ্চাত্য উভয় শিল্পের চিত্রকলার ইতিহাসের একটি অংশ ধর্মীয় শিল্প দ্বারা প্রাধান্য পায়। মিত্রশিল্পের ওপর পৌরাণিক মূর্তিগুলোকে চিত্রিত করা শিল্পকর্ম থেকে শুরু করে সিনথেটিক স্যাপেলের ছাদে বাইবেলের দৃশ্য, বুদ্ধদের দৃশ্য ইত্যাদি এ ধরনের চিত্রকর্মের উদাহরণ।